ইসলামে নামাজ কায়েম করতে বলেছে পড়তে নয়, নামাজ কায়েম করার অর্থ না বোঝার জন্যই এই অভিযোগের অবতারণা। নামাজ পড়া মানে আমরা সবাই জানি, কিন্তু নামাজ কায়েম করা মানে কি? কুরআনে কোথাও নামাজ পড়ার কথা বলা হয়নি, বলা হয়েছে নামাজ কায়েম করার কথা। বলা হয়েছে আকিমুস সলাত ওয়া আতুজ জাকাত, অর্থাৎ নামাজ কায়েম করো। মানে হল শুধু নিজে নামাজ পড়ো না, তোমার পরিবার এবং সমাজে নামাজকে প্রতিষ্ঠা করো। মানে নামাজের প্রচারের মাধ্যমে সবাইকে নামাজি বানানোর প্রচেষ্টা করো। একা নামাজ পড়ে যা লাভ, তার থেকে বহু গুণ লাভ যদি নিজে নামাজ পড়ার আগে আরেকজনকে বলি, ভাই চলেন নামাজ পড়ে আসি। এটাকে বলে নামাজ কায়েম করা। কোরআন শরীফে প্রথমেই সুরা বাকারায় 3 নম্বর আয়াতে বলেছেন, আল্লাইনা ইউমিনুনা বিল গাইবি ওয়া ইউকিমুনাত সালাতা ওয়া মিম্মা রাজাকনাহুম ইউনফিকুন, অর্থাৎ যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে, সালাত কায়েম করে ও আমি যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। এরূপ অনেক আয়াতে তিনি জাকাতের পাশাপাশি সালাত কায়েম করার জন্য বলেছেন। নামাজ একাকী পড়লে চলবে না, পরিবার সমাজ দেশ তথা রাষ্ট্রে নামাজ চালু করা বা কায়েম করার জন্য বলেছেন। সব নবীর উপর নামাজ ফরজ ছিল। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপর মেরাজের রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। উনার উম্মত অনুসারে এই 5 ওয়াক্ত নামাজ মাফ নাই, এটা করতেই হবে, আর এটাই কায়েম করা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতকালে ঘরে ঘরে যেয়ে বেনামাজিদেরকে পিটাতেন। অর্থাৎ নামাজ কায়েমের অর্থ হচ্ছে নিজে নামাজ পড়ার পাশাপাশি অন্যদেরও নামাজ পড়ানো। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা উচিত, সময় মতো না পড়লে পরিশ্রম ছাড়া আর কেন ফয়দা নাও হতে পারে। সময় মতো অফিসে না গেলে লেট মার্ক পড়ে তদ্রুপ বিনা ওজুরে আল্লাহর হুকুম পালন না করলেও জবাবদিহি করতে হবে। তাই আরেক অর্থে নামাজ কায়েম করা মানে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেওয়া নির্ধারিত সময় সকলে মিলে নামাজ পালন করা। আশা করি বুঝতে পেরেছেন কেন আল্লাহ নামাজ পড়তে না বলে কায়েম করতে বলেছেন।